Bismillahirrahmanirrahim. Assalamu alaikum viewers. Apnara shobai kemon achen? Asha kori Allahr oshesh rahmote shobai bhalo achen. Amra alhamdulillah bhalo achi. Ajke hazir holam chagoler gila kolija amar godda feshkatili ja bolake pura shompurno alas. Ranna korbo pray ekhane 1 kg cheo beshi. আমি কলিজাগুলোকে প্রথমে কেটে গরম পানি দিয়ে বেশি গরম পানি দিয়ে ধুয়ে ফেলছি সিদ্ধ করি না সিদ্ধ করলে তো একদম ফ্যাট চলে যাবে আর যারা পছন্দ করে না তারা একদম ফুল সিদ্ধ করে ফেলবেন আমি এটা কিভাবে রান্না করতেছি আপনাদেরকে দেখাই আমি এখানে ধুয়ে ফেলছি ধুয়ে পানি ঝরা ফেলছি এটাতে আমি একটু পাতলে নিছি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ দই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ সাথে দিচ্ছি সব রকমের এখানে এলাচি দারুচিনি আপনার লবঙ্গ গোলমরিচ তেজপাতা একটু জয়িত্রী একটু জয়ফল একটু অ্যাস্টারানি সব গরম মশলা এখানে আছে আমি আদা রসুন বাটাটা একটু বেশি করে এখানে রসুন দিয়ে বেটে নিছি কারণ ছাগলের মাংসে বা বুঝতে যা বলে একটু আদা রসুন বাটা বেশি দেয়া লাগে আমি এখানে 2 চামচের মতো দিছি রসুনটা বেশি দিছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আদা চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জিরে গুঁড়া আর একটু দিচ্ছি জিরে গুঁড়া আমি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া আমি প্রথমে এগুলাকে তেলে দিচ্ছি না একটা কারণ আমি দই দিছি দইটাকে ম্যারিনেশনে রাখব আমি এটা ঠাস করে চুকি মেখে দিতে দেবে ভালো করে মেখে রেখে দিব আপনি একটু ঘিলা কলি যাই গরম মশলার জিনিসটা একটু বাড়াই দিবেন গুলার একটা নিজস্ব গ্রাম থাকে ওই জিনিসটা চলে গিয়ে গুস্তর গ্রামটা অরিজিনাল গুস্তর গ্রামটা আসবে আমি এটা মানে মিনিমাম 20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব যাতে এটা ম্যারিনেশন হয় আমি 20 মিনিট ম্যারিনেশনের পরে এখন চুলায় তুলে দিলাম জালটাও ধরাই দিলাম আমার আরেকটা জিনিস যা বাকি আছে সেটা দিই এগুলো সুন্দর হবে স্বাদও হবে সেটা হচ্ছে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ভালো একটা সুন্দর স্মেল আসবে এটাকে চুলায় আমি নেড়ে চেড়ে সুন্দর করে তৈরি করে নিব কলিজা গুদাগুলা আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে তৈরি করে নিছি এখন সেকেন্ড পার্ট এটা দেখুন তাহলে কিভাবে একদম রাই দিছি কড়াইয়ে সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো দিছি আমি সরিষার তেল দিয়ে এগুলাকে বাগার বলেন দু পেঁয়াজের স্টাইল বলেন যেগুলো বলে পেঁয়াজ প্রথমে একটা বড় পেঁয়াজ কেটে নিছি ওটাকে একটু ব্রাউন করে নেব সাথে 3-4টা এলাচিও দিচ্ছি এলাচি দিলে একটু অসাধারণ স্মেল আসবে আপনার যখন গুঁড়া করবেন তখন যে কোনো কিছুর গুঁড়া করার সময় গুপ্ত জাতীয় জিনিসের আর কি তখন এই পেঁয়াজ রাস্তার সাথে আপনি যখন এটাকে গোল্ডেন ব্রাউন করবো ওই সময় যদি এলাচিটা দিয়ে দেন খুব ভালো একটা গ্রাম আসবে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে নিব তারপরে ঢেলে দেব আমার পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে Okay.
texture bolo na texture texture amok chale bolte sir sir ha to dekhalam nun labon sat mani labon mori sat thik ache na she bollam oshadharon এগুলো আমার আম্মার কাছ থেকে শিখছে খাওয়া গুলা বুঝছেন সেজন্য এরকম করে বলো আমাকে ভুল হইলে তো দোষ ধরে তো দেখুন এভাবে একটু মানে নেড়ে চেড়ে নেড়ে নেড়ে চেড়ে তৈরি করে নেব দেখুন তো ভিউয়ার্স তৈরি করে ফেললাম ছাগলের কলিজা গোদ্দা ফেসকাতিলি গিলি সব সম্পূর্ণ শব্দ হচ্ছে আলাস তো আপনাদের কেমন লাগছে জানি না যদি আপনাদের ভালো লেগে থাকে ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আমি খুব বুনা বুনা স্টাইলে করে তৈরি করে নিছি তো আগে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন মনে করে সাবস্ক্রাইব করবেন সুস্বাদু এবং দেখতে সুন্দর লাগতেছে কালারটা ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আপনারা পাশে এইভাবে তৈরি করে খাবেন এটা আমার আম্মার রেসিপি আমার আম্মা এইভাবে করে বানিয়ে আমাদেরকে খাওয়াতো আপনারা এইভাবে বানাবেন আমাকে জানাবেন দেখতে কেমন হলো ভালো লাগলো কিনা সব মিলাই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম